নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ক্রিকেট ইতিহাসে সব থেকে বড়ো ম্যাচ, এবং এই ম্যাচ জেতার জন্য ইন্ডিয়া আজকে কী প্লেয়িং ইলেভেন নামাবে এই ভিডিওটিতে সেটাই আমি আপনাদেরকে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এখনও অবধি পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ করবো, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এখানে খেলা সম্বন্ধে আপনারা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এইটা শুধু ম্যাচ নয়, এইটা হচ্ছে দুটি দেশের সম্মান, এবং ICC ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া প্রত্যেকবারই নিজের এই সম্মান বাঁচিয়ে রেখেছে। তাই আরও একবার ভারতীয় দল নিজের সম্মান বাঁচানোর জন্য যেই প্লেয়িং ইলেভেনটা খেলাবে, যেখানে ওপেনিং করবেন রোহিত শর্মা এবং KL রাহুল। রোহিত রাহুলের ওপর ভারতীয় দল এবং ভারতীয় ফ্যান সবারই প্রচণ্ড এক্সপেকটেশন আছে, তাই আশা করব রোহিত এবং রাহুল দুজনে যারও দুর্দান্ত স্টার্ট দেয় ভারতীয় দলের হয়ে। ওয়ান ডাউনে আমরা দেখব বিরাট কোহলি। তিনি 3 নম্বরে ইন্ডিয়ার সব থেকে বেস্ট ব্যাটসম্যান, এবং ইন্ডিয়ার জন্য তিনি আউটস্ট্যান্ডিং নক্স খেলেছেন, তাই আশা করব বিরাট কোহলি 3 নম্বরে ভারতীয় দলের জন্য একটা ম্যাচ উইনিং পারফরমেন্স আরও একবার দেবে। 2 ডাউনে নামবে সূর্যা কুমার যাদব। তো বন্ধুরা, স্কাই যিনি এই মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্স করছেন, এবং ভারতীয় দলের হয়ে স্কাই যতগুলো ম্যাচ খেলেছেন তিনি সবকটা ম্যাচেই 50 রান করেছেন, তাই সূর্যা কুমার যাদবের থেকে 2 নম্বরে আরও একবার ম্যাচ উইনিং নক আশা করবে ভারতীয় ক্রিকেট দল। 3 নম্বরে নামবে ঋষভ পন্ত। ঋষভ পন্ত মিডল অর্ডারের ঋষভ পন্তের ওপর অনেক ভরসা করেছে ভারতীয় দল, এবং ঋষভ পন্ত উইকেট কিপার ব্যাটসম্যান যিনি ব্যাট হাতে 6-4 মিনে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন, তাই 3 নম্বরে নামবেন ঋষভ পন্ত। 4 ডাউনে নামবে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া তিনি নো ডাউট একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ ফিনিশার, ভারতীয় দলের হয়ে অনেক কটা ম্যাচ ফিনিশ করেছে, এবং রিসেন্টলি হার্দিক পান্ডিয়ার অফ ফর্ম থাকলেও হার্দিক পান্ডিয়া কী করতে পারে সেটা আমরা সবাই জানি, তাই আমরা সবাই আশা করব যে পুরনো হার্দিক পান্ডিয়া আবার যেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সেরকমভাবে জ্বলে উঠুক। 5 ডাউনে নামবে রবীন্দ্র জাডেজা। জাড্ডু যিনি ভারতীয় দল দুর্দান্ত অলরাউন্ডার, বলতে গেলে ভারতীয় দলের বেস্ট অলরাউন্ডার হচ্ছে রবীন্দ্র জাডেজা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটেতেই রবীন্দ্র জাডেজা নিজের 100% দেয়, এবং রবীন্দ্র জাডেজা তিনি ব্যাটাতে অনেকবার 6-4 মিনে দলকে জিতিয়েছেন, এবং রবীন্দ্র জাডেজা একটি ভালো বোলিং অপশান। 6 ডাউনে থাকবে শার্দুল ঠাকুর অথবা ভুবনেশ্বর কুমার। শার্দুল ঠাকুর যিনিও 6-4 মারার ক্ষমতা রাখেন, কারণ আমরা দেখেওছি শার্দুল ঠাকুর আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন বহু ক্ষেত্রেই, এবং তার পাশাপাশি শার্দুল ঠাকুর তিনি একটা ফাস্ট বোলিংয়ের অপশান আছে, এবং সবথেকে বড় কথা এই মুহূর্তে শার্দুল ঠাকুর তিনি আউটস্ট্যান্ডিং ফর্মে আছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করছেন তার দলের জন্য, তাই আমি শার্দুল ঠাকুরকে রাখবো। কিন্তু ভুবনেশ্বর কুমারও থাকতে পারে, কারণ ভুবনেশ্বর কুমার তার হাতে সুইং আছে, এবং ডেথ ওভারেও ভুবনেশ্বর কুমার মোটামুটি ভালোই বল করেন, এবং সবথেকে বড় কথা যে ভুবনেশ্বর কুমারের ফর্ম নেই, তাই আমি ভুবনেশ্বর কুমারকে নয় শার্দুল ঠাকুরকে খেলাবো এই পজিশনে। ভারতীয় দলের 9 নম্বর খেলোয়াড়টি হবে সেটা হবে মোহাম্মদ শামি, কারণ বন্ধুরা মোহাম্মদ শামি দুর্দান্ত বোলার, এ তো কোনো সন্দেহ নেই। টি-20 ওয়ার্ল্ড কাপে হায়েস্ট উইকেট টেকার শামি হতে পারে, কারণ শামির ইনসুইং আউটসুইং বাউন্সার আউটস্ট্যান্ডিং, এবং তার পাশাপাশি শামি ব্যাট হাতে 6-4 মারারও ক্ষমতা রাখেন, তাই শামি হবে ভারতের 9 নম্বর খেলোয়াড়টি। 10 নম্বর খেলোয়াড় সেটা হবে জাসপ্রীত বুমরা। বুমরা ইয়র্কার স্পেশালিস্ট, ডেথ ওভার স্পেশালিস্ট, এবং ভারতীয় দলের বেস্ট উইকেট টেকিং অপশান, এবং নো ডাউট ভারতের এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বোলার, তাই 10 নম্বরে থাকবে ভুবনেশ্বর কুমার। এবং লাস্ট খেলোয়াড়টা থাকবে সেটা হবে বরুণ চক্রবর্তী, কারণ বরুণ চক্রবর্তী তার এখনও মিস্ট্রি আছে গোটা IPL-এ, বিদেশি ভারতীয় কোনো খেলোয়াড়ই বরুণ চক্রবর্তীর মিস্ট্রি ব্রেক করতে পারেনি, এবং তার পাশাপাশি বরুণ চক্রবর্তী দুর্দান্ত পারফরমেন্সও করেছেন রিসেন্টলি ভারতীয় দলের জন্য এবং KKR দলের জন্য, তাই লাস্ট খেলোয়াড়টি থাকবে বরুণ চক্রবর্তী, এবং বরুণ চক্রবর্তীর থেকে ভালো বোলিং আশা করবে ভারতীয় দল এবং ভারতীয় সমর্থকরা। তাহলে বন্ধুরা, পাকিস্তানের বিরুদ্ধে এই প্লেয়িং ইলেভেনই খেলাতে চলেছে ভারতীয় দল। তো আপনার কী মনে হয় এই প্লেয়িং ইলেভেনে ভারত পাকিস্তানকে হারাতে পারবে কি পারবে না,
সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।